নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছি আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, চোখ রাখবো বিস্তারিত সংবাদে। মার্শাল আর্ট ব্ল্যাক বেল্ট রাহুল গান্ধী সাত সকালেই পৌঁছে গেছেন কুস্তিগীরদের আখড়ায়। অলিম্পিক চ্যাম্পিয়ন কুস্তিগীর বজরং পুনিয়ার সাথে আলোচনা করেন অনেকক্ষণ। মূলত কুস্তি ফেডারেশনে বিক্ষোভ নিয়ে রাহুল গান্ধী হরিয়ানার ছায়া গ্রামে ছুটে গেছেন। উভয়ের মধ্যেই কুস্তি ফেডারেশনের বর্তমান ঘটনা প্রবাহ নিয়ে আলাপচারিতা হয়। গোটা রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমাতে পালিত হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। বুধবার কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে কমলপুর টাউন হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। গাজা বিরোধী অভিযানে রাজ্যের পুলিশ বাহবা কিনলেও নেশা কারবারীদের ধরতে পুরোপুরি ব্যর্থ, যার কারণে দুই নেশা কারবারীর বাঘবিতণ্ডা ও হাতাহাতিতে পুড়ে ছাই হল এক বাইক। বুধবার বিলোনিয়া থানাধীন হাতি পার্ক সংলগ্ন মুন্ডাপাড়ায় ঘটেছে এই ঘটনা। দুই নেশা কারবারী প্রসেনজিৎ দাস ও তাপস দাসের বাঘবিতণ্ডা হয়, এরপরই তাপস দাস প্রসেনজিৎ দাসের বাইকে আগুন ধরিয়ে দেয়। দল ছাড়ার হিড়িক অব্যাহত। বুধবার বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে বাহান্ন চণ্ডীপুর এলাকায় শামরুরপার গ্রাম পঞ্চায়েতের একদলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চাশ জন সংখ্যালঘু ভোটার বিরোধী শিবির ছেড়ে যোগ দিয়েছেন শাসক দলে। পরিবেশ রক্ষায় শুরু হয়েছে বিভিন্ন সচেতনতামূলক শিবির এবং অনুষ্ঠান। স্কুল পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত চলছে এই শিবিরগুলো। বুধবার ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে স্বামী দয়ানন্দ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয় এই উপলক্ষে এক সেমিনার। বর্জ্য থেকে সম্পদ শীর্ষক এই সেমিনারে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। আগরতলা পুর নিগমের 49 নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঘরে ঘরে সুশাসন 2.0 ভারত সংকল্প যাত্রা। আমতলী স্থিত জুট মিল কোয়ার্টার কমপ্লেক্স মাঠে অনুষ্ঠানের উদ্বোধনে হাজির ছিলেন পুর নিগম মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত এবং বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। মোহনপুর মহকুমার অন্তর্গত বামুটিয়া কাছারি টিলায় উদ্বোধন হল বামুটিয়া তহসিল কাছারি নবনির্মিত ভবনে। নবনির্মিত এই ভবনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পাশাপাশি অনুষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা। দুটি অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। আগামী 30শে ডিসেম্বর আগরতলা পুর নিগমের উদ্যোগে অনুষ্ঠিত শারদ সম্মাননা 2023 পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে মোট 21টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। তথ্য সমৃদ্ধ খবর সংগ্রহ ও প্রকাশ, খবর সংগ্রহ করার ক্ষেত্রে তথ্য অনুধাবন, অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে গঠনমূলক তথ্য প্রকাশ করা বিষয় নিয়ে শুরু হয়েছে মিডিয়া সাক্ষরতা শীর্ষক কর্মশালা। ইউএস কনসুলেট জেনারেল কার্ড সিইউটিএস ইন্টারন্যাশনাল এবং আগরতলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে হয়েছে এক কর্মশালা আগরতলা প্রেসক্লাবে। যথাযোগ্য মর্যাদায় 79তম জনশিক্ষা দিবসটি উদযাপন করা হয়েছে সিপিআইএমের পক্ষ থেকে। সিপিআইএম রাজ্য কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয়েছে। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী গণমুক্তি পরিষদের পতাকা উত্তোলন করেন। গণমুক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে। 79তম জনশিক্ষা দিবস এবং গণমুক্তি পরিষদের 75তম উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে টাউন হলে। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, জেএমপি নেতৃত্ব নরেশ জমাতিয়া সহ আরও অন্যান্যরা। জেএমপি টিওয়াইএফ টিএসইউ সেন্ট্রাল কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা। বিকশিত ভারত সংকল্প যাত্রাকে সামনে রেখে বুধবার অনুষ্ঠিত হয়েছে সরাসরি মত বিনিময় অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মত বিনিময় সভায় অংশ নিয়েছেন নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দলীয় কর্মী এবং সমর্থকরা। দীর্ঘদিন ধরে স্কলারশিপ থেকে বঞ্চিত বিএড পাশ করা ছাত্রছাত্রীরা তাই স্কলারশিপের দাবিতে বুধবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অফিসে বিক্ষোভ প্রদর্শন করে বিএড পাশ করা ছাত্রছাত্রীরা। গোটা দেশে একসাথে বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ উপভোগ করছেন বিভিন্ন প্রান্তিক পর্যায়ের মানুষ। টিভির পর্দায় মন্ত্রীর এই অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের ভোটাররা।
মশার উপদ্রবে নাজেহাল পুর নাগরিক। পুর দপ্তরে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে মশা নিধনের জন্য। প্রতিটি ড্রেন ওষুধে স্প্রে করার পাশাপাশি ধোয়ার ব্যবস্থাও করা হয়েছিল। এবার মশা নিধনের জন্য প্রত্যেক ড্রেনে মাছের পোনা ছাড়া উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। বুধবার 13 নম্বর পুর ওয়ার্ডের পক্ষ থেকে ওয়ার্ডের অন্তর্গত প্রতিটি ড্রেনে ছাড়া হয়েছে মাছের পোনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 13 নম্বর ওয়ার্ড কর্পোরেটর গৌতম চন্দ্র সহ আরও অনেকে। কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে কমলপুর টাউন হলে বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার গাড়ি বহন করে নেওয়া হয় এবং অনুষ্ঠানে কমলপুর প্রতিটি সরকারি দপ্তরগুলোকে স্টলে সামিল করে বেনিফিশিয়ারি সুবিধাভোগীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও আবেদনকৃত সার্টিফিকেট প্রদান করা হয়েছে। পাখির চোখ 2024 আসন্ন লোকসভা ভোটের আগে কর্মসূচি ঘোষণা করে রাহুল গান্ধী। এবার তার নাম ভারত নয়া যাত্রা। আগামী বছরের 14 জানুয়ারি থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায়। এবার উত্তর পূর্বের মণিপুর থেকে মহারাষ্ট্রের মুম্বাই পর্যন্ত হাঁটবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোট 14টি রাজ্যের 85টি জেলায় হবে এই পদযাত্রা। প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে 27 ডিসেম্বর মোহনপুর কলকলিয়া গ্রামের মুন্ডাপাড়ায় আয়োজিত হয় এক স্বাস্থ্য শিবির এবং পুষ্টিকর খাবার ও কম্বল বিতরণ কর্মসূচি। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষক কল্যাণ দপ্তর মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে এদিন শুরু হয় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবং ডিসিএস অফিসার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে চেন্নাইয়ের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্ল্যান্ট। এদিন দুর্ঘটনা ঘটে টন্ডিয়ারপেটের আইওসি প্ল্যান্টে। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় দমকলের 5টি ইঞ্জিন। এই বিষয়ে দমকল বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, ইথানল ভর্তি ট্যাঙ্কে যখন ঝালাইয়ের কাজ চলছিল তখন বিস্ফোরণটি ঘটেছে। গভীর রাতে নিশিকুটুম্বের দল হাত সাফাই করে নিল মুদি দোকান সহ স্টেট ব্যাংকের আওতাধীন গ্রাহক সেবা কেন্দ্রে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানা এলাকায়। চুরাইবাড়ি কালীবাড়ি সংলগ্ন ইত্যাদি নামক দোকানে প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নির্দিষ্ট সময় দোকান বন্ধ করে বাড়ি চলে গেছিলেন দোকান যারা মালিকরা রয়েছেন। বুধবার সকালে দোকান খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে গৃহকর্তাদের। দোকান খুলতে দেখতে পান বাড়ির পেছন থেকে শাটারের তালা ভেঙে দোকানঘরে প্রবেশ করে সর্বস্ব নিয়ে গেছে চোরের দল। এমফিল ডিগ্রির বৈধতা বাতিল করে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। স্নাতকোত্তর পর অনেক পড়ুয়া এমফিল ডিগ্রি নেন। কিছুদিন আগে ইউজিসি জানিয়েছে নতুন শিক্ষানীতি অনুযায়ী এমফিলের আর কোনো বৈধতা থাকবে না। কিন্তু তারপর দেখা যায় কিছু কিছু বিশ্ববিদ্যালয় এমফিল ডিগ্রির জন্য পড়ুয়াদের ভর্তি করছিল, পড়ুয়ারাও ফর্ম ফিল আপ করছিলেন। এবার তা বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইউজিসি। 2024 লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত হচ্ছে পাহাড়। এমনই ঘটনা ঘটেছে বুধবার বেলবাড়ি কমিউনিটি হলে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী টাকার জেলা বিজেপি মণ্ডলের উদ্যোগে বেলবাড়ি কমিউনিটি হলে বিজেপির এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহী জেলা উত্তর জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রীতম সাহা, সম্পাদক সৈকত সাহা, টাকার জেলা মণ্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা সহ যুব মোর্চার কর্মীরা। অভিযোগ, সাংগঠনিক বৈঠক শুরু হওয়ার সাথে সাথে তিপ্রামথার কর্মীরা আচমকা হামলা চালায় সেখানে। রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তরের তরফে জানানো হয়েছে গাজায় ইসরায়েলের নাগারে বোমাবর্ষণ ক্রমাগত বোমাবর্ষণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ক্রিসমাস ইভ থেকে শতাধিক প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে। ইসরায়েল সেনাকে নাগরিকদের বাঁচানোর সব রকম পদক্ষেপ করতে হবে। এরই জবাবে ইসরায়েলের সেনাপ্রধান হালেভি বলেছেন, এক জঙ্গি গোষ্ঠী ধ্বংস করার কোনো জাদু সমাধান কোনো শর্টকাট নয়, কেবল দৃঢ় ও লাগাতার লড়াই করতে হবে। বিশালগড় অফিস টিলা বনবিহার এলাকায় অনিরুদ্ধ ভট্টাচার্য ওরফে কটন নামের এক দুষ্কৃতী এলাকায় তাণ্ডব চালিয়ে সুজিত সাহার বাড়ির গেট ভেঙে দিয়ে যায়। ঘটনায় সুজিত সাহার ভাই কাজল সাহা এগিয়ে এনে নাক ফাটিয়ে দেয়। অভিযোগ, শিবু দেবনাথ নামের আরেকজন বাড়িতেও আক্রমণ করে অভিযুক্ত অনিরুদ্ধ ভট্টাচার্য ওরফে কটন অভিযোগ অনেকদিন ধরেই নেশাগ্রস্ত অবস্থায় হয়ে লাঠি নিয়ে তাণ্ডব চালাচ্ছে সে। ঘন কুয়াশায় মরে গেছে দিল্লি, দৃশ্যমানতা কার্যত পৌঁছেছে শূন্য। বুধবার সকালে এমনই দৃশ্য দেখা গেল রাজধানীতে, যার জেরে রাস্তায় গাড়ির দীর্ঘ সারির ট্রাফিক জ্যাম। দেরিতে চলছে ট্রেন, বিঘ্নিত উড়ান পরিষেবা ও দিল্লিতে
সফদরজঙ্গে দৃশ্যমানতা রয়েছে মাত্র 50 মিটার, অন্যত্র তা আরও কম। পরিস্থিতি খারাপ উত্তরপ্রদেশও। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে বহু গাড়ির মধ্যে সংঘর্ষ, একজনের মৃত্যু হয়েছে। কুয়াশার কবলে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও মধ্যপ্রদেশ। পাতিয়ালা লখনৌ প্রয়াগরাজে দৃশ্যমানতা রয়েছে 25 মিটারেরও কম। অমৃতসরে তা পৌঁছেছে 0 মিটারে। এখনকার মতো এক নজরে 25, এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার। রাজভোগে রুচি নাই, চটপটা কিছু চাই রাজামশাই। হাতে হাতে ভেতালি, পাপড় নামড়ে থালি থালি, যেমন খাস্তা তেমন স্বাদ। সানরাইজ মেওয়ারাম পাপড়, আর সব বাদ। মহারাজ আপনিও সানরাইজ মেওয়ারাম বিকানেরি পাপড়, আরো কুরকুরে, আরো মুচমুচে, আরো টেস্টি। নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি। এই মুহূর্তে চোখ রাখব সংবাদের দিকে। বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন কর্মসূচি পালন, জুটমিল কোয়ার্টার সংলগ্ন মাঠে আয়োজন নাগরতলা পুর নিগমের সাউথ জোনের উদ্যোগে, সুবিধাভোগীদের মধ্যে উৎসাহের বাতাবরণ। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্প বাস্তবায়িত করতে বদ্ধপরিকর কেন্দ্র এবং বর্তমান রাজ্য সরকার, এমনকি সেই সমস্ত প্রকল্প যেন ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, এর জন্য কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচির আয়োজন।